গুড মর্নিং গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি আরেক নতুন ব্লগ নিয়ে। এখন বাজে প্রায় 8:30, আমার আজকে ঘুরতে একটু লেট হয়েছে, কালকে ঘুমোতেও লেট হয়েছিল। তো আজ আমি আমার ডে এখান থেকে স্টার্ট করছি। আজ অনেক কিছু করতে হবে, খবর দেওয়া আছে তোমাদের, তো ওটা এন্ডে দেবো। এখন আমি চলো স্টার্ট করি। ফার্স্টে আমি বায়ো ক্লাস দিয়ে স্টার্ট করবো আজকে। ফাইনালি গাইজ, আমার বায়ো লেকচার ডান, এবার একটু রেস্ট করব, দেন আবার স্টার্ট করব। গাইজ, আমি বায়ো এনসিআরটি নিয়ে বসলাম, এবার এনসিআরটি রিড করব। আমার বায়ো পড়া কমপ্লিট, এবার আমি যাবো স্নান করতে। স্নান করে খেয়ে জুম্মা পড়তে যাবো, আজকে জুম্মার নামাজ আছে, দেন এসে আবার স্টার্ট করব। তো গাইজ, তোমাদের যেটা আজকে বলার ছিল, মানে আমি ফার্স্টেই বলেছি যে আজকে তোমাদের কিছু বলবো, তো যেটা বলতাম যে আজ থেকে উমিদ 2.0 লঞ্চ হওয়ার কথা আছে ইউটিউবে ফ্রিতে। আর আজ থেকে আনঅ্যাকাডেমিরও একটা ব্যাচ স্টার্ট হলো, সাকার বলে নাম আছে, মেবি, হ্যাঁ সাকার। তো ওখানে গারিমা ম্যাম আছে, আরও স্যার আছে ভালো ভালো। তো যাদের অবস্থা একদম মানে আমার মতো আর কি, মানে মানে এন্ড মোমেন্টে সব এখন করতে হচ্ছে আর কি, আগে থেকে ঠিকঠাক কমপ্লিট ক্লিয়ার ছিল না, তো যাদের অবস্থা এরকম আছে তারা উমিদ 2.0 স্টার্ট করতে পারে, আর এই সাকার ব্যাচটার থেকেও করতে পারে, যেটা যার সুবিধা। তো আমি যেটা প্ল্যান করেছি, আজকে মেট্রো পয়েন্ট ও আসুক, ও এখনও কোনো রিলিজ করেনি, আজকে রাত্রি 8:00 লাইভ আসবে অ্যালেক্স স্যার, দেন বলবে সব কিছু। তো ওখানে আমি জানতে পারবো কোন কোন টিচার আছে, যদি আমার ফেভারিট টিচারগুলো, মানে যাদের যাদের ক্লাস করতে আমাকে ভালো লাগে, সবার নিজস্ব একটা ফেভারিট টিচার থাকেই, তো যাদের ক্লাস করতে আমাকে ভালো লাগে যদি সেগুলো স্যার থাকলো, উম্মিদ ব্যাচে যারা যেই স্যারগুলো ছিল সেই স্যারগুলোর মধ্যে যদি থাকে, তবে আমি উমিদ ব্যাচটাকে ফলো করবো, আর না হয় আমি যেভাবে করছিলাম সেরকমভাবেই করব। আর আমি আরেকটা ভেবে রেখেছি যে বায়োতে যদি ভালো স্যার, মানিশ দুবে স্যার আর তরুণ স্যার থাকলো, তবে ওটা একদম ফলো করবই, আর যদি না থাকলো তাহলে আমি সাকার ব্যাচ থেকে আনঅ্যাকাডেমির যেই ব্যাচটা আছে সেই ব্যাচ থেকে আমি গরিমা ম্যামের বায়োটা করব। তো এটি আমি ভেবে রেখেছি, তোমরা চাইলেও তোমরাও এখান থেকে করতে পারো, এটাই একটা লাস্ট উমিদ আছে 2022-এর আর কি বলবো, তো এটাকে এখন ফলো করবো আর কি। তো গাইজ, তোমরাও ফলো করতে পারো, এর উমিদ ব্যাচটাও খুব ভালো ছিল, ওয়ান শটে সব লেকচার একদম দারুণভাবে কভার করে দিয়েছ। তো গাইজ, আমি তো আগে আজকে লাইভটা দেখবো, দেন ডিসাইড করে নেবো তোমাদের যা বললাম, এবং সেই ডিসাইড অনুযায়ী আমি স্টার্ট করে দেবো। তো তোমার তোমাদের যদি আমার মতো সিচুয়েশন এসে থাকে, তোমরাও উমিদ 2.0 ফলো করতে পারো, আর সাকার যেটা লঞ্চ করেছে আজকে থেকে ক্লাস স্টার্ট হয়ে গেল সাকারে, তোমরা চাইলে আনঅ্যাকাডেমি নিট টপার চ্যানেলসে এটা পড়াচ্ছে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ফলো করো গাইজ, যেটা তোমাদের ভালো লাগে, আর আমি তো বললাম কী করবো আমি। গাইজ, আমি স্নান করে খেয়ে নামাজ পড়ে এই মাত্র আসলাম, আমি স্টার্ট করবো এনসিআরটি রিভিশন, এখন কিছুক্ষণ রিভিশন করবো। Thank you.
গাইস আমার বায়ো এনসিআরটি রিড ডান, এবার একটু রেস্ট করব, দেন থার্মোডাইনামিক্স এর নিউমেরিক্যাল স্টার্ট করব। তো গাইস আমার কেমিস্ট্রি পড়া ডান, এবার একটু রেস্ট করব, দেন আবার কমিস্ট্রি পড়তে স্টার্ট করবো। বাট আমি ব্লগটা এখান থেকে এন্ড করছি, আজকের জন্য এতটাই থাক। আর আজকে রাতে যেহেতু উমিদ ব্যাচটা আসছে, তাই আরও একটু আমি এক্সাইটেড আছি কোন স্যার আসবে না আসবে ওগুলো দেখার জন্য। ওকে গাইস, তো সবাই পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো। So, bye-bye, guys.